by World Health Day আর International Youth Day দুটোই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমাদের হেলথ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো ডে আমরা আজকে অবজার্ভ এবং সেলিব্রেট করব তাই আমরা অনেকটা দেরি করে ফেলেছি আর দেরি না করে আমরা অনুষ্ঠানটা শুরু করব তার আগে মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে আছেন মাতাজি রয়েছেন সারদা মিশন বিদ্যাপীঠের প্রিন্সিপাল কন্ট্রোল সোসাইটি তার ভারপ্রাপ্ত আধিকারিক পিয়ালি দাস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং মিস্টার জগদীশ জানা যাকে তোমরা অনেকেই চেনো উনি তোমাদের কাছে খুব প্রিয় মানুষ কলেজ কুয়ালালামপুর মালয়েশিয়া তার সিনিয়র রিসার্চ ডিরেক্টর এবং এক্সিকিউটিভ এডিটর পাবলিকেশন প্রফেসর ডক্টর সন্দীপ পোদ্দার তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন তার ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় ফিনান্স অফিসার শ্রী সন্তোষ মণ্ডল মহাশয় আর আমাদের প্রোগ্রাম অফিসাররা রয়েছেন তোমরা রয়েছে অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটু শুরু করার পালা আমরা বরণ করে নেব আমাদের ভলেন্টিয়ার একটু সামনে এসো বিশ্বাস বরণ করে নেবে আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক বাসু চৌধুরী মহাশয়কে অধ্যাপক সন্দীপ পোদ্দার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ মালয়েশিয়া তাকে আমরা বরণ করে নেব আমাদের ভলেন্টিয়ার রেশমি ব্যানার্জি পুষ্পস্তবক এবং বিমন্ত দিয়ে বরণ করে নেব আচ্ছা পেছনে শোনা যাচ্ছে তো অতিথি বলবো না কোলাবোরেটর যাদের সঙ্গে আমরা এই অনুষ্ঠানটা করছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিক ম্যাডাম পিয়ালি দাস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে আমরা বরণ করে নেব বরণ করে নেবে আমাদের ভলেন্টিয়ার পূজা এবং রেশমি এনএসএস ক্ল্যাব গোস টু আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের আর এক অধিকর্তা শ্রী জগদীশ জানা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে বরণ করে নেবে আমাদের এনএসএস ভলেন্টিয়ার আয়েশা দত্ত এবং মিতালী মাহাতো এনএসএস ক্ল্যাব গোস টু আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় পরীক্ষা নিয়ামক শ্রী অশোক মুখার্জি মহাশয় তাকে বরণ করে নেবে আমাদের এনএসএস ভলেন্টিয়ার অশোক মণ্ডল এনএসএস ক্ল্যাব গোস টু আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের আধিকারিক শ্রী সন্তোষ মণ্ডল মহাশয় তাকে বরণ করে নেবে আমাদের এনএসএস ভলেন্টিয়ার মিতালী মাহাতো এবং আয়েশা দত্ত এনএসএস ক্ল্যাব গোস টু আমরা বরণ করে নেব এবং প্রফেসর শ্রী সুতপা চ্যাটার্জি সরকার মহাশয়া শিক্ষারত্ন উপাধি প্রাপ্ত এবং যিনি আমাদের ছাত্রদের সঙ্গে সবসময় থাকেন নিজে থেকেই অনুষ্ঠানগুলোতে আসেন তাকে আমরা বরণ করে নেব বরণ করে দেবে নেবে আমাদের এনএসএস ভলেন্টিয়ার কিবিতা সরকার এবং সৌমিকা ভট্টাচার্য এনএসএস ক্ল্যাব গোস টু
NSS clap goes to. অনুষ্ঠানের উদ্বোধনের পালা প্রদীপ জেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধনের জন্য আমরা অনুরোধ করব আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক বাসব চৌধুরী মহাশয়কে এবং অন্যান্য সমস্ত অতিথি এবং অভ্যাগতদের আমরা অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। আচ্ছা পিয়ালি ম্যাডাম একটু আসুন আসুন। এনএসএস ক্ল্যাব গোস টু। NSS clap goes to. To all of you, but I feel really what Pranam has said, I'm a bit unstructured. Yes, he has taken the word rightly, he has told rightly about it. But you know, this unstructure also has a particular discipline, you know, and what I feel is when I see these wonderful faces in front of me, my students, as sir said, repeat korte chai na, ami kintu amar mone hoy shotti dhape dhape ei je egiye chola ajke je jonno pranam ei onushthan ta koreche ei state. So, you know, amrao choto chilam, jokhon prathom, this was not very, we were not very aware. Very lately we started becoming aware of this. Amader shomoy there wasn't such important campaigns. Kintu amar mone hocche, ajke tumra Professor Poddar-er kach theke, you will get a details about why, when, how. This particular oshustota ta hoy. অনেক সময় মন খারাপও থাকে, আমি জানি না তোমরা শুনেছো কিনা, তোমরা বোহেমিয়ান র্যাপসোডি একটা সিনেমা, মানে দ্য ফেমাস গায়ক, তার এটা ধরা পড়েছিল। হ্যাঁ, তো ইউ নো অনেক বড় মনীষীদের এই অসুখটা হঠাৎ করে হয়ে গেছিল। এখন স্যার যেটা বললেন যে তোমরা ভালো মানুষ হও, বড় হও, তার সাথে সাথে সতর্ক হও। আর ওই যেটা অসাধারণ একটা গল্প বললেন, জাগলারির গল্প, ওটা তো বেসিক্যালি ইউ জাগল উইথ অল দ্য বলস অ্যান্ড হাউ ইউ ব্যালেন্স ইন দিস সোসাইটি। সো দ্য রিলেশনশিপ, ইউ হ্যাভ অল গ্রোন আপ, সো দ্য ম্যান উইমেন রিলেশনশিপ অর দ্য উইমেন উইমেন রিলেশনশিপ অর দ্য ম্যান ম্যান রিলেশনশিপ ও হোয়াট এভার, এখন অনেক বড় স্পিয়ার হয়ে গেছে। সেখানে তোমরা কিভাবে হাউ ইউ উইল বিহেভ, তোমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন কিরকম হবে, কিন্তু জানো তো মানে কোনো অসুস্থতাটাকে ভয় পেও না, অসুস্থ মানুষটাকে অ্যাওয়ার করতে পারো, কিন্তু কোঅপারেট করতে হবে। আমার মনে হয় সেটা উঠে আসবে পিয়ালি দাসের কথায়, ব্যবস্থা জানার কথায়। মানে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, অ্যাট দ্য সেম টাইম এই ক্যাম্পেইনটা হলে উই হ্যাভ টু বি অ্যাওয়ার, আর আমাদের কোঅপারেটও করতে হবে। মানে আমরা সবাই একসাথে যদি কাজ করি, একা যে কাজটা করি সেটা সবসময় তার ফল ভালো হয় তা না, কিন্তু সবাই মিলে যখন একটা কাজ করি মেবি তার এফেক্টটা অনেক বেটার হয়। আর আমি সবসময় বিশ্বাস করি আমার ছাত্রছাত্রীরা এত ভালো যে তারা একদিন ভালো কাজ করে যাবে। যেটা স্যার বলছিলেন, আমার হঠাৎ মনে হলো যে এই যে স্বামীজির কথা উঠে এলো, উনি কিন্তু অনেক কম বয়সে, মানে বাই হি সেড আই উইল নেভার সি 40 অ্যান্ড হি লেফট বিফোর 40, সো কিন্তু বলে গেছিলেন একটা দাগ রেখে যেতে হবে। এই কথাটা খুব শক্ত, দাগ রেখে যাওয়া কিন্তু খুব শক্ত। তা আমরা সবাই চেষ্টা করব, অ্যান্ড উই ক্যান নেভার রিচ দ্য গোল অফ পারফেকশন, বাট উই ক্যান গো নিয়ারার অ্যান্ড নিয়ারার টু পারফেকশন। হয়তো আমরা কিছুটা এগিয়ে কিছুটা যেতে পারব, তা আমরা চেষ্টা করতে করতেই হয়তো সেই জায়গাটায় যাব। সবাই সবাইকে ভালোবেসে এমন একটা জায়গা হবে যেখানে কিন্তু সত্যি মন খারাপ থাকবে না। আমাদের আজকে আরেকটা বিষয় উইথ দ্য এইড অ্যাওয়ারনেস, আমার মনে হয় তোমাদের একটু সচেতন করে দিই, যেটা আমি প্রায়ই করি, লিটল বক্সেসের মধ্যে নিজেদেরকে
একেবারে ভাসিয়ে দিও না। মানে আমরা, আমি আজকাল ট্রেনে উঠলে দুঃখ পাই, আমি আজকাল বাসে উঠলে, মানে আমার পাশে যে বসে থাকে সে জানেও না যে আমি পাশে বসে আছি, সে কিন্তু ওই ছোট্ট বাক্সটার মধ্যে তার মনোনিবেশ। হয়তো অনেক কিছু জানা যায়, হয়তো তোমরা আমাদের থেকে অনেক বেশি কমিউনিকেশনে অনেক বেশি পারদর্শী, আমি নিজেকে টেকনোলজিক্যালি হ্যান্ডিক্যাপড বলছি, হ্যাঁ আমি অতটা হয়তো টেকনোলজিক্যালি অ্যাডভান্সড নই, কিন্তু আমার মনে হয় কোথাও একটা এই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে তোমরা দূরে সরে এসে রিয়েল ওয়ার্ল্ডে একজন আরেকজনের সাথে মিলেমিশে ভালোবেসে কোঅপারেশনে আরো ভালো থাকো, আরো বড় হও, আরো ভালো। এটা সেস ক্ল্যাব গোস টু তোমাদের জন্য, যে কথাগুলো বলা দরকার সেটাই বললেন, এবং অনেক ধন্যবাদ জানাই আমাদের আধিকারিক বৃন্দকে, এবং তাদের অনেকটা সময় আমরা নিলাম। আর যেটা আমরা জানি, একটা ছোট্ট কথা আমি শুধু তোমাদেরকে বলবো এবং বাকি যারা চলে যাচ্ছেন তাদের বলবো, যে যেটা আমরা জানি না যে এই টেকনোলজির জগতে আমরা রয়েছি, তো বেফাস কথা বলা যাবে না। এই অনুষ্ঠানটা কিন্তু একেবারেই লাইভ চলছে। এই কিছুক্ষণের মধ্যেই পরিচয় করিয়ে দিই, সৈকত দত্ত, বিশ্বজিৎ এবং সুদীপ্ত উপাধ্যায়, এদের একেবারে এরা নিজেরা নিজেদের যেভাবে তৈরি করেছে, কিছুক্ষণ বাদেই দেখবো হয়তো যে ইউটিউবে আপলোড হয়ে গেছে এবং এখনই ফেসবুক লাইভ চলছে। ভাইস চ্যান্সেলর যে কথাগুলো বললেন, আপনি যে কথাগুলো বললেন, সব কটা কথাই কিন্তু কিছুক্ষণের মধ্যে সবাই অনেকেই, মানে এই যে স্যার বললেন গ্রাম আর শহরের, শহরে গুরুত্ব পায় না, কিছুক্ষণের মধ্যেই গুরুত্ব পেতে শুরু করেছে, এটা লাইক দিয়ে অনেকেই বোঝাতে থাকবে। এবং এদের এই ভলেন্টিয়াররা নিজেরাই নিজেদের তৈরি করেছে, এটাও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি। এবারে আমরা একেবারে মূল স্ট্রাকচার অনুষ্ঠানে চলে যাব। আজকে আমাদের অনুষ্ঠানের দুটো পার্ট, স্যার একটু বসুন, আমি এবারে তোমাদের কাছে একটু বলি যে একেবারে বিদেশ থেকে উড়িয়ে যেতে একজন অত্যন্ত ব্যস্ত মানুষ, এবং তার হাতে মাত্র দেড় দিন সময় ছিল, তার মধ্যে উনি আমাদের মতো একটা ছোট সেমি আরবান সেমি রুরাল ইউনিভার্সিটিতে এতটা সময় দিচ্ছে। কেউ গেছো মালয়েশিয়া? কেউ যায়নি? ২০০২ সালে এই ইউনিভার্সিটিটা তৈরি হয়। তোমরা তো গুগল সার্চ করতে পারো, ওপর থেকে গুগলে দেখে নিও। ২০০২ সালে এটা তৈরি হয়, ২০১১ সালে এটা কলেজ থেকে ইউনিভার্সিটি হয়। আমাদের এখানে যেমন আছে ন্যাক, ন্যাশনাল Accreditation and Assessment Council, Malaysia আছে MQA, Malaysian Qualifications Agency, এরাও কিন্তু ওই অ্যাক্রেডিটেশন দেয়, পঠন পাঠনের স্বীকৃতি। ওখানে একটা মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন আছে, তাদের রিডিং অনুযায়ী মালয়েশিয়ার সবচেয়ে বড় প্রাইভেট ইউনিভার্সিটি এখন লিংকন ইউনিভার্সিটি কলেজ। পৃথিবীর বহু দেশের সঙ্গে তারা এই শিক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে চলেছে, এবং তোমরা যারা এখানে বসে আছো তোমরাও কিন্তু এই যে সাধারণ শিক্ষার পাশাপাশি অনেক ধরনের শিক্ষা আছে, যেমন আজকে আমরা স্বাস্থ্য নিয়ে শিক্ষার বিষয়ে আলোচনা করছি, একেবারে এই স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা, তার মধ্যে অনেক রকমের শিক্ষা। যারা মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিগ্রি কলেজে পড়ছি তারপরে ইউনিভার্সিটিতে যাবো, তারাও কিন্তু বিভিন্ন অ্যাড অন কোর্স যেগুলো হয় সেগুলো করার জন্য কিন্তু আমরা স্যারের ইউনিভার্সিটিতে যেতে পারি। এখন পরিচয় করিয়ে দিই, লেটস গেট ইন্ট্রোডিউস টু ইট, প্রফেসর সন্দীপ পোদ্দার, ডক্টর, হি ইজ আ কোয়ালিফাইড ডায়েটিশিয়ান। ওনার এক্সপার্টাইজ এরিয়া গুলো যদি শুনি আমরা, তোমরা গুগল স্কলার ইউজ করো, রিসার্চ গেট ইউজ করো, উইকিপিডিয়া ইউজ করো, উইকিপিডিয়াটাই নাম শুনেছিস তো আমরা। যদি আমরা এমনি গুগল সাইটেশনেও যাই তাহলেও আমরা স্যারের সম্পর্কে ১১৮টা সাইটেশন পাব, ১১৮ সাইটেশন। ওনার এক্সপার্টাইজ এরিয়ার মধ্যে রয়েছে PCR, সেল কালচার, ক্যান্সার বায়োলজি, জেনেটিক্স, বায়োটেকনোলজি, জেনোটাইপিং, হেভি মেটালস, মিউটেশন, বায়োমার্কার্স, DNA ড্যামেজ, ওরাল প্যাথোলজি, সাইটো টক্সিসিটি, হেমাটোলজি, টক্সিকোলজি, ফুড প্রোডাকশন, ক্রোমোজোমস, সাইটোজেনেটিক, জেনোটক্সিসিটি, আর্সেনিক, ইনভিট্রো ফার্টিলাইজেশন বা ইনভিট্রো টেকনোলজি যেটাকে IVF বলি আমরা, ওরাল ক্যান্সার,
মাল্টিজেনিসিটি, ইনব্রিডিং, ডিএনএ রিপেয়ার এনজাইমস, জেনেটিক টক্সিকোলজি, জিনোটক্সোলজি, মানে সব বিষয়গুলো। আবার আমি তো কমার্সের অধ্যাপক, আমি সব কটা বিষয় জানিও না, কারণ আমরা অনেকেই অনেকটা জানি না। আরো অনেক বিষয়ে ওনার উনি বিশেষজ্ঞ। আজকে যে বিষয় উনি বলবেন সেটা অনেক কঠিন কথাকে সহজ করে বলা বিষয়। Dr. Poddar is a senior research director and executive editor publications of Lincoln University College. Lincoln University College er website e amra jani best kichu journals royeche, kichu health science er journal. Amra West Bengal e ba India te amra je health er degree gulo pai shegulo ki doctor jara achen tara je degree gulo pan shegulo ki MBBS, MD, FRCS erokom to. এর পাশাপাশি যারা হোমিওপ্যাথিতে আছেন, তার ডিএইচএমএস, ডিএমএস, এর পাশাপাশি যারা একাডেমিক্সে আছেন, যেমন আছেন ডক্টর সন্দীপ ঘোষ, আমাদের জেনারেল ডিগ্রিগুলোর মধ্যেও এখন কিন্তু ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন এগুলো সাবজেক্ট হিসেবে চলে এসেছে। এবং তোমরা অনেকে বোধহয় এগুলো পড়ো, তারা পড়ো, এগুলো হাত তুলেছে একজন। এখন হেলথ সায়েন্স সেটাকে কিন্তু অন্যভাবেও ডাকা হচ্ছে, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এবং আরো অন্যান্য নানা রকম নাম দিয়ে এখন কিন্তু এমবিও হয় হেলথ কেয়ার ম্যানেজমেন্টে। সুতরাং শুধু ডাক্তাররা ডাক্তারি করবে এরকম নয়, কিন্তু অনেকেই ডাক্তারি প্রফেশনে যেতে পারেন না, কারণ তারা জয়েন্ট এন্ট্রান্সে ভর্তি হতে পারেন না। তার অল্টারনেটিভ হিসেবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন হেলথ ইউনিভার্সিটি এসে গেছে, হেলথ কেয়ার ম্যানেজমেন্টে ডিপ্লোমা হচ্ছে, ডিগ্রি হচ্ছে, ডায়েটিশিয়ান কোর্সে ডিগ্রি হচ্ছে, ডিপ্লোমা হচ্ছে। এবং যারা এখন তো আমাদের ইয়াং জেনারেশনের খুব ফ্যাশন হয়েছে যে লো ক্যালোরি ডায়েট করব, স্মোক তো প্রায় করি না, কারা স্মোক করে একটু হাত তোলো তো, ডাকা করে না, কারা স্মোক করে না হাত তোলো, তার মানে যে হাতগুলো ওঠেনি তারা স্মোক করে, অথবা যারা স্মোক করে তারাও মিথ্যে কথা বলার জন্য হাত তুলেছে। স্মোক করে কারা? সুদীপ তো স্মোক করে, দুজন, একজন মেয়ে হাত তুলেছে স্মোক করে, করো তাহলে, দুজন সাহস নিয়ে বলছে যে তারা স্মোক করে, করতেই পারে, কিন্তু হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স? এখন আমরা অনেকেই লো ক্যালোরি ডায়েট, এমনকি খাবার দাবার সাধারণ আমাদের ছোটবেলায় ছিল না, কিন্তু যে বিস্কিট সেটাও ডায়েট বিস্কিট, ডায়েট কোক, আমরা কিন্তু এতটা না ভেবেই অনেক খেয়ে ফেলতাম। এখন তোমরা অনেক হেলথ কনসিয়াস, এখন স্মোক করে যারা তারাও মেপে দিনে দুটোর বেশি সিগারেট খাবো না। আমরা অনেকটাই কিন্তু নিজেদের সম্পর্কে কনসিয়াস হচ্ছি, কেন না আমরা গ্লোবালাইজড, আমরা সারা পৃথিবীর খবর রাখছি, আমরা দেখছি যে অন্যরা কি করছে, সেই প্র্যাকটিসটা আমরা ফলো করছি। কিন্তু তা সত্ত্বেও একটা শক্ত কথা থেকেই যায়, কি করে ভালো থাকবো? ভালো তো আছি, কে ভালো আছো দেখি হাত তোলো, না একটু সাউন্ড করে বলো, কে ভালো আছো বলো, হ্যাঁ ভালো আছো, শুনতে পাচ্ছি না, ভালো আছো, কারণ সবাই আমরা ভালো আছি, একদমও বলেছে স্বপ্নের জড়িয়ে দূরে, কে বললো একদম বিশ্বজিৎ? যারা ভালো আছি তাদেরও কিন্তু ভালোর কোনো শেষ নেই, আমরা আরো ভালো থাকতে চাইছি, তো সেই ভালোটা কি করে থাকবো? স্যার যে এইসব কঠিন বিষয়ে গবেষণা করে যাচ্ছেন, করেছেন, ওনার জার্নালগুলো, ওনার সাইটেশন researchgate.net বা গুগল স্কলারে গেলে দেখা যায়, সেই মানুষটাই এত ব্যস্ততার মধ্যেও, মানে স্যার ইউনিভার্সিটিতে যারা আমরা গেছি দেখেছি যে ওনার কাছে মালয়েশিয়ার সঙ্গে ইন্ডিয়ার কতটা টাইম ডিফারেন্স জানা আছে কারো? প্রথমত তো তোমরা একজন বিদেশি মানুষের, যদিও বাই বার্থ উনি মানে ইন্ডিয়ান, কিন্তু
এখন কিন্তু বিদেশি, ইজ এ রেসিডেন্ট অফ মালয়েশিয়া, সিটিজেন অফ মালয়েশিয়া, কতটা টাইমের ডিফারেন্স? প্রায় 3 ঘন্টা, আড়াই থেকে 3 ঘন্টা। এটা তোমাদের জানার কথা ছিল, কেন জানো না আমি জানি না, ভূগোলে আমরা ভীষণ সবাই খুব পড়েছি আর কি স্কুলে। আমাদের যখন 10টা তখন তার মানে ওখানে কত, রাত 1টা, আমরা রাত 1টার সময় ফোন ধরি, অনেকেই ধরি না, কম্পিউটারে অনেকেই কাজ করি না। রাত 10টাতেও আমি কিন্তু ওনাকে মেল পাঠিয়ে রিসিভ করেছেন, আবার সঙ্গে সঙ্গে রিপ্লাইও করেছেন, আবার ভোর 4টেতেও করেছেন। আপনারা সাংঘাতিক একটা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, এই যে এতটা বসে আছেন, ওনার মুখের হাসি দেখে ওনার টেনশন বোঝার উপায় নেই। ইন্ডিয়াতে এসেছেন উইথ লটস অফ অ্যাসাইনমেন্টস, হয়তো একটু বাদে উড়ে যেতে হবে অন্য কোথাও। সেই মানুষটা তোমাদের জন্য এসেছেন শুধুমাত্র যে কি করে ভালো থাকবো, হাউ টু স্টে হেলদি। হেলদি মানে কিন্তু শুধু ফিজিক্যাল হেলথ নয়, মেন্টাল হেলথও বোঝায়। সেই মানুষটা সম্পর্কে অনেক কিছু শুনলাম, ওনার প্রতিষ্ঠান সম্পর্কে শুনলাম, কিন্তু আর সময় নষ্ট না করে আমরা ওনার কাছ থেকেই শুনে নেব যে কি করে ভালো থাকা যায়, হাউ টু স্টে হেলদি। পিয়ালি ম্যাডাম যে স্লাইড গুলো বা যেগুলো নিয়ে কথা বলছিলেন সেই জায়গা থেকে একটু ধরে নিই, কারণ কিছু জায়গা ওখানে গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপটা থেকে বলছি, তারপর আমি আমার গল্পে যাব, ঠিক আছে? একদম বারবার করে আমরা এইচআইভি নিয়ে কথা বলছি কেন, এই যে প্রত্যেক বছর তোমাদের মাঝখানে প্রোগ্রাম করতে এসে এইচআইভি নিয়ে কথা বলছি কেন, সকালবেলায় ও বলেছিল ভুলে গেছি, স্বাভাবিকভাবে আমরা ভুলে যাই। মানে ঠিক যেরকমভাবে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য প্রতিদিন আমরা টিভি খুললেই বিভিন্ন জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বড়লিনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, হরলিক্সের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, লাখ সাবানের বিজ্ঞাপন দেখি, দেখি তো। মানে লাখ সাবান তো আমার সেই জন্মের আগে থেকে নায়িকারা মেটে যাচ্ছে সেরকম না। এবং কেনটা বলা হচ্ছে, কারণ লাখ সাবান আসলে আসলে ওই বিজ্ঞাপনটার বক্তব্য কি, যে ওই নায়িকাও লাখ সাবান মাখে, আমিও লাখ সাবান মাখে, তার মানে আমি কোথাও ওই জায়গায় নিজেকে দেখতে চাই বিষয়টা তো সেরকম মনে রাখার জন্য বারবার। এবং লাখ সাবান যাতে বিক্রি হয়, অর্থাৎ ও যেটা বললো যে রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় কারোর শরীরে এই ছবি আছে কি নেই, এছাড়া অন্য কোনোভাবে আমরা বুঝতে পারবো না। শরীরে এইচআইভি আসার কোনো লক্ষণ সেই অর্থে নেই, ইমিউনিটি কমে যাওয়ার ফলে যে লক্ষণগুলো হয় সেগুলো এইচআইভি না এলেও হতে পারে। তারপরেও যদি আমাদের হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, বারে বারে শরীর খারাপ হচ্ছে, মানে জ্বর হচ্ছে সারছে না, পেট খারাপ হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে সারছে না, বা আমাদের টিবি হয়েছে, সেই অবস্থায় আমরা এইচআইভি টেস্ট করতে বলি। এইচআইভি টেস্ট করতে বললে কোথায় গিয়ে টেস্ট করাবো, কোথায় টেস্ট করাবো? আইসিডিসি, সরকারি হাসপাতালে আইসিডিসি বলে একটা বিভাগ আছে, ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, যেখানে বিনা পয়সায় গোপনীয়তা বজায় রেখে এইচআইভি পরীক্ষা করা হয়। অনেকটা দেরিতে শুরু হয়েছে, তার জন্য মানে আমাকেই সরি বলতে হবে। ম্যাডামকে আমরা অনুরোধ করবো আমাদের আজকে ডক্টর সন্দীপন ঘোষের হাতে এবং আর একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা যাদের ভেবেছিলাম তৈরি করতে পেরেছি তাদের তৈরি করতে পারিনি। বসো, মানে যখনই আমি চলে যাচ্ছি নিচে তখন দেখছি তারা ঝাঁকের মতো নিচে চলে যাচ্ছেন। বিধানবাবু একটুখানি আপনি আপনার দায়িত্বটা পালন করুন, ডক্টর ঘোষ আপনাকে একটুখানি। আমি ডক্টর ঘোষ যেরকম বললেন ব্লাড ব্যাংকে আছেন, পড়াশোনা ব্লাড ব্যাংক এখন না, আমরা পরিবর্তন করছি ব্লাড সেন্টার রয়েছে, তো ব্লাড সেন্টার কাউন্সিলর আমি। তো এখানটায় তোমাদের যে আমি তোমাদের তুমি বলছি, আমার তো বয়স অনেক ছোট,
ইন্টারন্যাশনাল হেলথ ডে একটা ইন্টারন্যাশনাল ইউথ কেস সেলিব্রেশন উপলক্ষে স্যাপসিএস থেকে একটা এইডস এবং ভলান্টারি ব্লাড ডোনেশনের মোটিভেশনের উপর একটা কথা বলতে হবে। তো সেখানে প্রথমেই বলি আমি যে ইন্টারন্যাশনাল ইউথ ডে, এই ইউথ বানানটা দেখো YOUTH ইউথ ডে, এই ইউথ বানানটাকে আমি একটু পরিবর্তন করে বলতে চাই তোমাদের। তোমরা ওয়াই ও আর টিএইচটা উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে ইউ, জাস্ট ইউ, ইউটিএইচ, ইউথ, ইউথ যদি তুমি বলো, দেখো আমাদের স্ট্যাটিস্টিক্সের ভাষায় যদি একটু যাই, পার্সেন্টাইল স্কোর বলে একটা জিনিস থাকে, তো পার্সেন্টাইল স্কোরে টিএইচ যখনই বসাও তখনই সেটা হয়ে যায় তম, অর্থাৎ সেই জায়গাটা। এই ইউথটা কে? ইউথটা ইউ, তুমি নিজে, তুমি নিজেই কিন্তু ইউথ। সেই ইউথটাকে সেলিব্রেট করতে হবে। কিভাবে সেলিব্রেট করবে? প্রফেসর বাসব চৌধুরী আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর, উনি যেটা বললেন আমাদের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা বা বিবেকানন্দর কথা, সেখানে দেখো একটা জিনিস বলাই হয় এখনকার দিনে যে সেই সময় লোকের কাছে অনেক কিছু করার ছিল, যেমন সমাজ সংস্কার, বিধবা বিবাহ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করার ছিল। পরবর্তীকালে যখন ইতিহাস আরও এগিয়ে আসছে বিংশ শতকের দিকে, তখন ভারত স্বাধীন হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম, এবং তখনকার ইউথের সামনে সেই স্বাধীনতা সংগ্রামটাই রয়েছে। তারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, প্রাণ দিচ্ছে এবং বিভিন্ন দল যোগ করছে। আরও পরবর্তীকালে একবিংশ শতকে এসে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের জন্য ইউথ অর্থাৎ যুব সম্প্রদায় কিন্তু এগিয়ে এসছে। আজকের দিনে আমাদের সামনে কী আছে, ইউথদের সামনে কী আছে, এইটা একটা বড় প্রশ্ন। এবং অনেকেই বলেন যে আমাদের সময় এটা ভালো ছিল, আমাদের সময় ওটা ভালো ছিল, এখনকার ছেলেমেয়েরা এই হয়েছে ওই হয়েছে। না, এখনকার দিনে আমাদের যেটা আছে, আজকের ইউথের সামনে যেটা আছে, সেটা কিন্তু জাস্ট আমাদের আগের জেনারেশন কখনো ভাবেনি। সেটা কি? বেটার ওয়ার্ল্ড টু প্রেজেন্ট ফর দ্য নেক্সট জেনারেশন। কিভাবে? প্রত্যেকেই এখন টেক স্যাভি হয়ে গেছে, এবং টেক স্যাভি হওয়াতে দেখো তিনটে টার্ম তোমরা খুব ভালো করে জানো, একটা আর, জি, বি, রেড, গ্রিন আর ব্লু, এই তিনটে কালার দিয়ে আমাদের কম্পিউটার মনিটর স্ক্রিন বা মোবাইলের মনিটর স্ক্রিন যাই বলে না কেন, কালারগুলো তোমার এনহ্যান্স করা হয় বা কালারটাকে কন্ট্রোল করা হয়। এখানটায় আমাদের সামনে এই কালারটা কি? আর, জি, বি, এই তিনটেই আমি ধরছি, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এই রেড, গ্রিন, ব্লু এই তিনটে কালারকে দিয়ে আমরা মনিটর করতে পারি আমাদের ভবিষ্যৎ, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, যেটা আরো রঙিন হয়ে উঠবে এবং সেটা খুশির রঙিন, খুশির আনন্দ। কিরকম? রেড, নাম্বার ওয়ান, রেড ইজ ইউর ব্লাড। নাম্বার টু, গ্রিন, কিপ দ্য নেচার গ্রিন, পরিবেশকে কিভাবে আরো সুন্দর রাখা যায়। অ্যান্ড নাম্বার থ্রি, ব্লু, প্রিভেন্ট অর সেভ ওয়াটার। এবার আমি প্রথমেই আসবো আরটা দিয়ে, এবং এইটাতেই আমি কনসেন্ট্রেট করব, আর অর্থাৎ রেড। তোমাকে বলি, ভারতবর্ষে যত রকমের রক্তদান হয়, অর্থাৎ রক্তের প্রয়োজনীয়তা অনুযায়ী, তাতে দেখা গেছে 2016 সালের একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে ভারতবর্ষে মোট রক্তদানের 86% রক্ত আসে ভলেন্টারি নন রেমুনারেটেড ব্লাড ডোনার্সদের কাছ থেকে, অর্থাৎ যারা এগিয়ে এসে নিজে থেকে রক্ত দান করছে, কিসের জন্য? সমাজের জন্য। এবং ভারতবর্ষে সরকারি ব্লাড ব্যাংক এর সংখ্যা তুমি যদি দেখো, বিশেষত আমি পশ্চিমবঙ্গের কথাটাই বলি, পশ্চিমবঙ্গের সরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা প্রতি 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ পপুলেশনের জন্য হচ্ছে 1.3। এটা হচ্ছে 2016 সালের ন্যাকোর রিপোর্ট, 1.3 মাত্র, অর্থাৎ 10 লক্ষ লোক কিন্তু একটা ব্লাড ব্যাংকের উপর দাঁড়িয়ে আছে। এবং পশ্চিমবঙ্গে আমরা খুব বড় গলায় বলতে পারি যে পশ্চিমবঙ্গের সরকারি রক্তে
এবং সরকারি জায়গায় রক্ত পুরোটাই আমরা নন রেমুনারেটেড এবং ভলেন্টারি ডোনারদের কাছ থেকে দিই। ভলেন্টারি ডোনাররা যত এগিয়ে আসবে রক্তের সংকট তত কম হবে। রক্তের সংকট এই গ্রীষ্মকালীন অবস্থায় দেখা যায় প্রচণ্ডভাবে রক্তের সংকট হয়। আমার ব্লাড সেন্টারের একটা উদাহরণ আমি দিই। মোটামুটি গড়ে আমার ব্লাড সেন্টারে প্রত্যেক মাসে 1200 থেকে 1400 ইউনিট ব্লাড কালেক্টেড হয়, কিন্তু দেখা যায় গ্রীষ্মকালীন অবস্থায় অর্থাৎ এই ধরো এপ্রিল মাস থেকে স্টার্ট হয়ে জুন মাস পর্যন্ত সেটা নেমে গেছে, গত বছরের হিসেবটা আমি বলছি, 525 ইউনিট, চাহিদা 1400 ইউনিটের ওপরে। তাহলে প্রাণগুলো বাঁচবে কি করে? রক্তের জন্য হাহাকার পড়ে যাচ্ছে, দৌড়দৌড়ি হচ্ছে, অথচ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এটা আমরা এখানে বসে থেকে আলোচনা সভায় আলোচনা করতে পারি, কিন্তু যাদের এই সমস্যাটা হয়েছে, যারা সম্মুখীন হয়েছে, তারা কিন্তু বুঝতে পারে যে সেই সময় তার অবস্থাটা কি দাঁড়ায়, কিভাবে দৌড়দৌড়ি করতে হয়। আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে যাতে রক্ত দান করতে তোমরা এগিয়ে আসো, শুধু তুমি নও, তুমি এবং তোমার বন্ধু বান্ধব আশপাশের সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করো, সেইটার দায়িত্ব তোমাদের নিতে হবে। কিসের জন্য? না ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একটা মুমূর্ষু রোগীকে তার জীবন বাঁচানোর জন্য তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। বছরের মধ্যে বয়স হতে হবে, তোমার রক্তচাপ স্বাভাবিক হতে হবে, হৃদস্পন্দন স্বাভাবিক হতে হবে, তোমাকে কোনো রকম অসুখ বা জ্বর জ্বালা থাকতে হবে না, তুমি কোনো অ্যান্টিবায়োটিক থেরাপির মধ্যে থাকতে হবে না, তুমি যদি কোনো ডগ বাইট, স্নেক বাইট বা কোনো ভ্যাকসিনেশন নিয়ে থাকো তাহলে তুমি রক্ত দিতে পারবে না। এগুলোকে প্রাইমারি রেফারেল বা রেফারেল করি আমরা, এবং একটা হেলদি ডোনারের কাছ থেকে আমরা 350 মিলিলিটার অথবা 450 মিলিলিটার রক্ত নেওয়া হয়। রক্তটা নিয়ে ব্লাড সেন্টারে গিয়ে সেটাকে পরীক্ষা করা হয়। সেখানটায় কী পরীক্ষা করা হয়? না তোমার গ্রুপ টেস্টিং করা হয়। প্রথমে সেরোলজিক্যাল টেস্টিং, গ্রুপ টেস্টিং, তোমার ব্লাডের গ্রুপটা কী সেটা দেখা হলো। নেক্সট হয় টিটিআই, ট্রান্সফিউশন ট্রান্সমিসেবল ইনফেকশন টেস্টিংটা, তাতে কী কী হয়, এইচআইভি 1 and 2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস এবং ম্যালেরিয়া, এই 5টা তোমার পরীক্ষা করা হয়। 5টা পরীক্ষায় কোনোভাবে যদি তোমাকে পজিটিভ দেখা যায় তাহলে সাথে সাথে তোমাকে ডাকা হয়, অত্যন্ত গোপনীয়ভাবে ডাকা হয়, ডেকে তোমার সেখানে কাউন্সেলিং করানো হয় এবং পরবর্তী পরীক্ষা আরও করানো হয়। করে তুমি যদি রোগটায় আক্রান্ত হও তাহলে সরকারি হাসপাতালগুলো থেকে তোমাকে বিনামূল্যে চিকিৎসা করে দেওয়া হয়, এবং সাথে সাথে ম্যাডাম যেটা বললেন যে তোমাদের একটা ক্রেডিট কার্ড দেওয়া হয়, ডোনার ক্রেডিট কার্ড বলা হয় এটাকে। এই ডোনার ক্রেডিট কার্ডের বিনিময়ে তুমি 1 ইউনিট রক্ত 1 বছরের মধ্যে পেতে পারো, আর তোমার অ্যাপ্রিসিয়েশনের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়। এইটা মোটামুটি আমাদের ব্লাড সেন্টারগুলোর যে কাজগুলো করা হয় সেটা জানলে। কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে রক্ত আমাদের সংগ্রহ করতে হবে। রক্ত সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা সরকারি ব্লাড ব্যাঙ্কে বা ব্লাড সেন্টারে ব্লাড নেওয়ার সিস্টেম রয়েছে। দেখো আমাদের জন্মদিন, বন্ধুর জন্মদিন বা যে কোনো একটা বিশেষ দিন উদযাপন করার জন্য আমরা কী করছি, না আমরা সেটাকে খরচ করছি, আমরা পার্টি দিচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু সেটা না করে আমরা যদি যে কোনো একটা গভর্নমেন্ট ব্লাড সেন্টারে গিয়ে 5 মিনিটের জন্য 350 ml রক্ত বা 450 ml রক্ত দিই, সেটা 3 জন লোকের প্রাণ বাঁচাবে। সেটা তোমার কাছে আরও গর্বের বিষয় হয়ে দাঁড়াবে, আরও আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে। তুমি তোমার জন্মদিনের দিন যদি দেখো যে তোমার রক্ত দিয়ে মাত্র 350 ml, 5 মিনিটের জন্য গিয়ে তুমি মাত্র 350 বা 450 ml রক্ত দান করে 3 জন রোগীর প্রাণ বাঁচাতে পারলে, যার মধ্যে একটা অত্যন্ত ছোট্ট শিশু যে কিনা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, আমার মনে হয় তুমি গর্বিত বেশি হবে। 4টে উপহার পাওয়ার চেয়ে বা বন্ধুদের খাওয়ানোর চেয়ে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে রক্ত কোনো বিকল্প আমরা আজ পর্যন্ত বিজ্ঞানে আবিষ্কার করতে পারিনি,
রক্ত দান করতে হয় এবং রক্ত দানের মাধ্যমেই একটা মানুষের রক্ত আর একটা মানুষকে দেওয়া হয়। তো সেটার ক্ষেত্রে তোমরা প্রত্যেকে বিভিন্ন কলেজ থেকে যখন এসছো, কলেজগুলোতে রক্তদান শিবিরের আয়োজন করো তোমরা। ম্যাডাম আছেন এখানে, প্রয়োজনে আমাদের স্বাস্থ্য দপ্তরের একটা বাস আছে, যে বাসে ব্লাড আমরা কালেক্ট করতে পারি। সেই ব্লাড ভ্যান, মোবাইল ব্লাড ভ্যানটাকে তোমাদের কলেজে যদি তোমাদের আয়োজন করতে অসুবিধা হয়, মানে প্যান্ডেল করা বা খরচ সাপেক্ষ ইত্যাদি ইত্যাদি, সেটা তোমরা আমাদেরকে জানাও যে আমরা আয়োজন করতে চাই রক্তদান। 20 জন বা 25 জন বা 50 জন আমরা ব্লাড দিতে চাই, সেরকম হলে আমরা সেই ম্যাডামকে বলে সেই ব্লাড ভ্যানটা নিয়ে গিয়ে তোমাদের নিজস্ব কলেজ থেকে আমরা ব্লাড কিন্তু কালেক্ট করতে পারি। আর তুমি নিজে উৎসাহিত হয়ে আর একজনকে উৎসাহিত করে যদি রক্তদান করতে চাও, তোমরা যে কোনো সময় আমার ব্লাড ব্যাংকে বারাসাত হসপিটাল ব্লাড সেন্টারে চলে আসবে, চলে এসে রক্তদান করতে পারো। এই এবার নিজেরা ভাবো যে ভবিষ্যৎ তোমাদের কীরকম হবে, সেটা কি তোমরা নিজেরা গড়বে না আবার সেই প্রশ্নের সম্মুখীন হবে, আমাদের সময় আমরা এই করতাম, তোদের সময় তোরা কি করবি, বড়রা যে প্রশ্নটা করে সেটা তোমরা ভেবে দেখো। বোধহয় সময় এসছে, আর বেশি দিন আমাদের হাতে নেই, কারণ আমরাও তো একদিন আস্তে আস্তে কলেজের গণ্ডি ছেড়ে বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছেড়ে কর্মজগতে প্রবেশ করব, সংসার জীবনে প্রবেশ করব, সেখানটায় গিয়ে এই কথাটাই শুনতে হবে তোমাকে যে আমরা তো এত কিছু করেছি, তোরা কি করেছিস। এই প্রশ্নটা তোমাদের দিকে আমার ছোড়া রইল, এর উত্তর নিজেরাই খোঁজো, যে মানবিক হও এবং রক্তদান করো। সকলকে ধন্যবাদ। আর কিছু প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে? NSS clap goes to আমরা প্রায় শেষ পর্বে এসে গেছি, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে। তবে প্রথমেই বলে দিই, বসো তোমরা, যে সব সার্টিফিকেট লিখে এবং সই করে ওঠা যায়নি, সেইটুকু তোমাদের একটুখানি কষ্ট করতে হবে। আমরা ঠিক সময়ে সব সার্টিফিকেট ঠিক সময়ে পৌঁছে দিই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে এসেছি। এখন আমাদের আর একটা জিনিস দেখে নেওয়া বাকি আছে, যে যাদের আমরা চোখে দেখলাম স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, সহ অধিকর্তা, ব্লাড ব্যাংকের দায়িত্বে আছেন, সরকারি ব্লাড ব্যাংকের দায়িত্বে, এবং তিনি এসেছিলেন বাইরের বিশ্ববিদ্যালয় থেকে, এদের বাইরেও কারা কারা একেবারেই সোশ্যাল কজ, সামাজিক কারণে বেশ কিছু বিখ্যাত মানুষজন তারা কিন্তু একেবারে পথে নেমে পড়েছেন, সেই ভিডিও দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আমরা ধন্যবাদ জানাই, যদিও ক্ষমা চেয়ে নিচ্ছি বারবারই, কারণ আজকের অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে। তোমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছো, যাদের আমরা ক্লাসেও এতটা ধৈর্য দেখতে পাই না, সেটা একটা সামাজিক কারণে এবং নিজেদের কারণেও বটে। এই বয়সের বাচ্চারা কথা বলবে, তার জন্য আমি বকুনি টকুনি দিচ্ছি সেটা তো আদার পার্ট, কিন্তু এতটা সময় ধরে তোমরা ধৈর্য ধরে বসে আছো, এটাও কিন্তু তোমাদের একটা ধন্যবাদ পাওয়া হয়। সেইখান থেকে শুরু করছি। কিন্তু যারা একেবারেই কঠিন দায়িত্বে আছেন আমাদের পশ্চিম